স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় রাশিক মেহর লিডনকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের অভিনন্দন নোয়াখালীতে জেলা প্রশাসনে মাত্র ছাপান্ন টাকায় নিয়োগ পেল তিরিশ জন নাটোরের নারদ নদ উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য মনোনীত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়ুজ্জামাল লিটনকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ মঙ্গলবার দুপুরে দাপ্তরিক কাজে বাংলাদেশ সচিবালয়ে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিটন এ সময় নিজ অফিস কক্ষে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব উদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের নবমনোনীত সভাপতিমণ্ডলীর সদস্য রাশিক মেয়র এ এইচ এম খালিজ্জামাল লিটনকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি মঙ্গলবার বিকেলে নগরীর মাল্যপাড়ার দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় এর আয়োজন করে রাজশাহী মহানগর বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় কমিটির সহ সভাপতি আবদুল্লা আল নোমান সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাশিকের সাবেক মেয়র ও নগর বিএনপি সভাপতি মোসাতেক হোসেন বুলবুল বক্তব্য রাখেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বক্তব্য রাখেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু নগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন সহ নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা বলেন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না হলে রাজপথে আন্দোলন আরও বেগমান করা হবে একই সাথে এক দফার সরকার পতন আন্দোলনের ডাক দেয়া হবে মুজিবর্ষ উপলক্ষে নোয়াখালী উপজেলা নির্বাহী কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা সার্কিট হাউসের বিভিন্ন পদে ত্রিশ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন আর এতে প্রত্যেক চাকরি প্রার্থীকে খরচ করতে হয়েছে ব্যাংক স্টাফ সহ মাত্র ছাপান্ন টাকা সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত তিরিশ জনকে ফুলেল শুভেচ্ছায় নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান এ সময় কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়াই নিয়োগ পাওয়ায় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন গত ছাব্বিশে জুন ত্রিশটি পদের জন্য পাঁচ জন প্রার্থীর মধ্যে উত্তীর্ণ হন একশো জন এর মধ্যে ত্রিশ জন নিয়োগপ্রাপ্ত হন নগাই প্রধানমন্ত্রী দেয়া করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পাঁচশো নিম্ন আয়ের জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় নগাঁর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইম এ সময় নগার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পাঁচশো নিম্ন আয়ের জনসাধারণের মাঝে দশ কেজি চাল এক কেজি অ্যাঙ্কার কেজি মসুর ডাল এক কেজি চিনি এক কেজি লবণ এক লিটার সয়াবিন তেল এবং আধা কেজি ছোলা প্রদান করা হয় পর্যায়ক্রমে এক হাজার আটশো নিম্ন আয়ের জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবুক নির্মল কৃষ্ণ সাহা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুর ইসলাম রফিকসহ সহ অন্যান্যরা নাটোরের শহরের মাছ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী নারদ নদ উদ্ধারে নদীর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে মঙ্গলবার সকালে নাটোর সদর হাসপাতাল মোড় এলাকায় হেমাঙ্গিনী ব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান বলেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে নারদ নদের প্রাণ ফিরিয়ে আনার জন্য দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে নারদ নদের সীমানায় যত বড় প্রভাবশালী ব্যক্তি তাদের স্থাপনা গড়ে তুলুক না কেন সব স্থাপনায় উচ্ছেদ করা হবে সেই উচ্ছেদের অংশ হিসেবে আজ তাদের অভিযান শুরু হয়েছে সম্প্রীতি সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে গণপ্রকৌশল দিবস ও আইডিউবির একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার সকাল দশটার দিকে শহরের মোড় স্বাধীনতা চত্বর এলাকায় বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ পরে সেখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্বর এলাকায় গিয়ে শেষ হয় পরে সেখানে দিবসের আলোকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সংগঠনের নির্বাহী কমিটির সভাপতি আব্দুর রহমান সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ সংগঠনের নেতৃবৃন্দ এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ